আমার নাম মো শনুর রহমান আমি হারাগাছ থেকে আসছি আমি একজন স্টুডেন্ট হ্যাঁ আসলে ইউটিউবে যেটা দেখায় তাতে কোনো কনসেপ্টটা ক্লিয়ার করে না ওরা আর এইখানে এসে প্র্যাকটিক্যালি সব কিছু দেখলাম অনেক কিছু জানলাম আসলে ইউটিউবে এভাবে পাইতাম না যেটা এখানে প্র্যাকটিক্যালি পাইলাম যেটা আর কি বাস্তবে প্রয়োগ করলে এটা সফলতা পাওয়ার সম্ভাবনা বেশি যেটা আসলে ইউটিউব দেখে কখনো শেখা সম্ভব না দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আসলে বাংলাদেশের বাড়তি জনসংখ্যার জন্য যে আমিষের চাহিদা এই আমিষের চাহিদা আসলে পুকুরের মাছ দিয়ে সম্ভব না পূরণ করা এই জন্য বায়ো যেহেতু স্বল্প জায়গায় স্বল্প পরিসরে করা যায় পুকুরে যে পরিমাণ মাছ উৎপাদন করা যায় বায়ো করতে গেলে করলে সেটা ওই সম পরিমাণ জায়গায় কয়েকগুণ বেশি মাছ উৎপাদন করা যায় সেক্ষেত্রে আমাদের আমিষের চাহিদা পূরণ হবে আর এইখানে যেহেতু ব্যবসা করব ব্যবসার ক্ষেত্রে প্রফিটটা অনেক বড়ো ফ্যাক্ট তো বায়ো দেখা যায় প্রফিটটা অনেক বেশি আসে এই জন্য বলবো দর্শকদের যারা বায়োফলোক করতে চান অথবা তরুণ উদ্যোক্তা যারা হইতে চান বায়ো আসেন বায়োফলোক সম্পর্কে জানেন আগে একটা ট্রেনিং করেন ইউটিউবের ওপর ভরসা করিয়েন না না করে একটা বাস্তবে ট্রেনিং করেন তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং নিজে সফল সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকে